গায়েজ, আমরা এখন যাচ্ছি মেকআপ রুমে, যেখানে তিথি, রুদ্রিক, রিমঝিম দিয়ে সবাই আড্ডা দিচ্ছে। সো ফলো। এটা তিথি, সেই ফ্রুট তিথির খাবার রিমঝিম দি, ফাইনালি রুদ্রিক, দেয়ার ইজ রূপসা, তাজদা। সো রিমঝিম দির কিছু কথা আছে। হ্যাঁ, আমি অনেকদিন পরে আজকে আমার ভাইকে, অনস্টিন ভাইকে পেয়েছি, ঠিক আছে? এবার মানে ওকে পাওয়া খুব দুর্লভ, ঠিক বলছি তাই বাংলা? অনেকের প্রশ্ন আছে। আমাদের দু তিনটে ভিডিও আগে করেছি, সেখানে আমি রুদ্রিককে দেখতে পাইনি, যারা রুদ্রিকের উপর ক্রাশ খেয়েছো মেয়েরা, আর সুস্মিতার উপর ক্রাশ খেয়েছো, রুদ্রিকের উপর ক্রাশ খেয়েছো, একটা ভিডিও করেছি আমরা যখন সেটে থাকে, একসাথে থাকে তো আনন্দ করি, তখন তোমরা দেখতে পাও। আর একটা হচ্ছে, সত্যি কথাই হচ্ছে, আমাদের মেয়েদের মেকআপ রুম আর ছেলেদের মেকআপ রুম আলাদা হয়, সেই জন্য আমরা এখানে যে আড্ডাটা দিই ও থাকতে পারে না সবসময়, ওকে ইনক্লুড করা যায় না, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এবার তিথি দিয়ে একটু প্যান্ট কর, টান টানা তিথি, অনেকবার এডিটিং আমার মাথা খেয়ে নিচ্ছে। তুমি যার ফোনের স্ক্রিনে নাকি তিথির ছবি আছে, রুদ্রিক কিন্তু খুব মারবে এগুলো শুনলে, আমাকে এত 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 ভালোবাসার জন্য তার জন্য তিথি রুদ্রিককে বকছে টিচার তো। তোমার জন্য তিথি অনেক ব্লেস করে দিয়েছে, অনেক কথা বলে দিয়েছে, এভাবে আমাকে ভালোবাসো, আর সেটার জন্য বলেছে না, ওকে তো ও তো সব জানে, এরপরে যে ও ইংলিশ জানে সেটাও আসবে, তো ও যে বিশাল শিক্ষিত সেটা বুঝতে পারছো, তো সেই জন্য ও সবকিছু করে, ওয়েস্টার্ন করে, ইন্ডিয়ানও করে, সবকিছু করে, ঠিক আছে? এবার রুদ্রিক আছে একটা প্রশ্ন, ভাই তোর জিজ্ঞাসা করে অনেকে যে তোর আগে রুদ্রিক ভালো লাগছে না এই রুদ্রিকে কাজ করতে, মানে ক্যারেক্টার করতে বেশি ভালো লাগে, আগে রুদ্রিক যেমন ছিল, আগে রুদ্রিকে একটু বেশি ভালো লাগে, আগে রুদ্রিক বেশি ভালো লাগে, ব্যাড বয়েস স্পয়েলড ব্যাড, এখনো ভালো লাগে এখনো, বাট আগেটা একটু বেশি ভালো লাগে, স্পয়েলড ব্যাড, ওটা করতে একটা মজা ছিল। দর্শকদের জন্য কিছু বলে দেখ না, তিথি আর একটা প্রশ্ন আছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে বরণের মধ্যে কাকে আগে ভালো লাগে, আমি অপশন দিচ্ছি কি করবি, ঠিক আছে? ওকে, প্রথমে আসি কুশলদা না শুধু বলি অরফান হয়ে যাবো, তাই করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে, কি ভাই বল, চলে
সো বোধ ধরছি আমরা বোধ এটা কিন্তু শতবাদী আমি কিন্তু সিরিয়ালের জন্য বলছি কোনো পার্সোনাল কিন্তু নয় ঠিক আছে সিরিয়ালের জন্য বলছি শর্মিতাদি না রিঞ্জিম শর্মিতাদি একটা থামো আমি তো জানি ও বড় কাটছে মেশো রানাদার নাকি জয়ন্তদা কাকাই জয়ন্তদা মিনাশ্রী রূপসা সরি কাকুলি কুহিলি রূপসা রূপসা ও এবার আসি সেই বিশাল বাম্পার বাম্পার প্রশ্ন আমিও গাড়ি বাম্পার করেছি বাম্পারটা সবাই লেগে গেছে সবগুলো লেগে গেছে না না তিতি আমি নিজেকে সবার থেকে বেশি ভালোবাসি নিজেকে সবার থেকে বেশি ভালোবাসি একজন একজন পুরনো রুদ্রিককে মারতো আর একজন নতুন রুদ্রিককে অত্যাচার করে আমি কাউকে ভালোবাসি না আমি শুধু নিজেকে ভালোবাসি দেখে যে একটা প্রেম প্রেম মাঝে মাঝে দেখাচ্ছে হ্যাঁ এই যে প্রেম প্রেম দেখা সে তো মানুষ আজকে সিনেমা বলছে রাইট মারছে ও ভাবছে আমি কিন্তু মারছি না ও মনে মনে পুরো ঢুকছে আমি কিন্তু তোমরা যারা দেখছো বরণ প্রচুর লোক বরণ দেখছেন তো তারা তো জানেন যে ওরও মনে কিছু 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 হচ্ছে তারপরও মিথ্যে কথা বলছে কিছু বলছে না বলবি না অ্যানসারটা অ্যানসারটা দিলে কি বলতো সিরিয়াল শেষ হয়ে যাবে সিরিয়ালে কনক্লুশন চলে আসবে এখন যেন অডিয়েন্স এখন ভাবছে ভাবছে যেসব মেয়েরা আছে ক্রাশ খেয়েছে সবাইকে বিগ বিগ থ্যাংক ইউ এন্ড লটস অফ লাভ ভালোবাসার জন্য তোমরা ইনস্টা এফবিতে সব লেখো সবই আমি পড়ি যতনকে পারি আমি ট্রাই করি রিপ্লাই করা lots of love and thank you chela lal sir kotha bolchi lock ta bolbo ki kon bolchis sudrishna beauty tips channel o bolche rudri ke amar khub bhalo lage thank you sudrishna was there rinki ba o bolche rudri ke reaction just patapati oh my god amona hackle koreche thik ache tumi থ্যাংক ইউ রিঙ্কি বা আর্সেল করো না দেখতে থাকো বড় পিয়ু ঘোষ পিয়ু ঘোষ বলছে রুদ্রিক এন্ড তিথি বিউটিফুল কাপল তোকে বলেছে থ্যাংক ইউ আচ্ছা এরকম না প্রচুর 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 কমেন্টস আছে আমি এত পড়তে পারছি না চলো বলছি প্রচুর প্রচুর কমেন্টস আছে অনেক তো ভিডিও অনেক বলতে মোটামুটি 4-5টা ভিডিও আমি বড়রে ছেড়েছি প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আর ওদেরকে নিয়ে জাস্ট আমি যদি কথা কথা বলছি 100টা কমেন্টস পাই তার মধ্যে 70 কি 80 এতগুলো কমেন্টস শুধু ওদের দুজনের জন্য তো এতগুলো পড়া তো সম্ভব নয় তোমরা জানি অনেকে ক্রাশ খেয়েছো দুজনের উপরই ছেলে মেয়ে ভয়কে বলছি তো সেই জন্য আমি বলছি ওরা সবাই মিলে তোমাদেরকে কিছু বলে দিই আর কিছু আমি বলতে পারছি ঠিক আছে অনেক 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 প্রচুর কমেন্টস আছে কি করে পড়বো তার মধ্যে আমি দুটো নাম বললাম ওর হয়ে আর একটা অনির্বাণ এই দুটো যার স্ক্রিনে ওর ফটো থাকে বাবা কি সৌভাগ্য তো তোরা দুজন একটু বলে দে সবাইকে হ্যাঁ সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমাদেরকে এত 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 ভালোবাসার জন্য আমাকে এত ভালোবাসার জন্য তিথিকে এত ভালোবাসার জন্য আর বরণ দেখবেন অবশ্যই তিথিকে দেখবেন তিথিকে কিন্তু প্রশ্ন আছে তিথিকে দেখবেন তিথিকে আরও ভালোবাসবেন আমি জানি খুব ঝগড়া করি আমি কিন্তু সেটাই আপনাদের অনেক পছন্দ সেটাও আমি জানি তো যেন আমি এভাবেই আরও 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 এগিয়ে যেতে পারি আমাদের বরণ যেন অনেক 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 এগিয়ে যেতে পারে তার জন্য সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন বরণ দেখবেন Thank you.
Again a big thank you সবাইকে এত ভালোবাসার জন্য and বরং রেগুলার দেখতে থাকবেন আপনাদের ফিডব্যাক দিতে থাকবেন উনন পড়ি ভালো লাগে ট্রাই করি ওটা ইমপ্রুভ করার তো দেখতে থাকবেন রেগুলার পাশে থাকবেন and আরো ভালো করে কাজ করুন থ্যাংক ইউ এবারে আমি একটা কথা বলে দিই দুজনেই খুব ব্যস্ত ও সারাক্ষণ স্ক্রিপ্ট নিয়ে থাকে ও ঠিক তাই কারণ সত্যি কথা দুজনে আর ওদের দুজনের উপর টোটাল মানে সিরিয়াসলি ডিপেন্ড করে একদম এটা আমরা তো সবাই আছি रुद्रिक नंदन बनर्जी प्रेक्षार नाम जिज्ञासा कर मन पड़ल अरिजिनल नेम सहमिता सहमिता दिन रिमझिमझिम প্রকাশ সেটা তো আমি নিজেও এখন পর্যন্ত বুঝতে পারছি না কনফিউজ যে আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমি ভালোবাসি না ভালোবাসি না আমি বিয়ে দেখতে চাই না চাই না বাতা হল সেটা তবে আপনারা বরং দেখুন তাহলে জানতে পারবেন যে আদৌ কি চাই বিয়ে দেব না দেখি মনেও কোথাও না কোথাও কিছু হচ্ছে नंदन बनर्जी খুব খারাপ ভাবে
একটা দিচ্ছি, কোহলি কাকলি রূপসা তিনজনই আমার ফেভারিট। আমি জানি না কেন ওদের ডে ওয়ান থেকে আমার ভালো লাগে, সেটা ক্যারেক্টারও বলো ক্যামেরার পেছনে কুহেলি আছে চুমু দিচ্ছে, কাকলি রূপসাও আছে, এটা বলতে হয় তিথি, সবাই জানে অ্যানসারটা, ইন্দ্রাণী না ইন্দ্রাণী। যাই হোক, এতক্ষণ ক্যামেরাতে এই যে মানুষটাকে দেখছিলেন, এই যে আমি আছি, আমি এতক্ষণ ক্যামেরাটা করলাম, সবার ইন্টারভিউ নিলাম, আরো কথা বলতে চাই বল। শুধু অন স্ক্রিন এটা না, অফ স্ক্রিনও এটা, সেটা তোমরা দেখতে পাও যে অফ স্ক্রিনও আমরা এইভাবেই মজা করি। তাই ইন্টারনি রিমঝিম দিয়েও এরকমই, আর তিথি রিমঝিম দিয়েও এরকম, সিরিয়াসলি। তাই আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে আমাদের দুটো মেয়েদের মেকআপ রুম আছে, তার মধ্যে বলে নি ক্লিয়ার হয়ে মানে প্রচুর প্রশ্ন আসে ভিডিওর সময়, মানে ভিডিও আপলোডিং পরে, বা আমার না খুব মুখ চুলকায় হাত চুলকায় এগুলো বলার জন্য, মানে আমি বলতে পারি না, কিন্তু এত টাইপ করার সময় হয় না। তো সেটা হচ্ছে এই যে মেকআপ রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেকআপ রুমের মধ্যে আমরা এই পাঁচজন থাকি বেসিক্যালি, তাই জন্য আমরা এখানে যা মজা করি, আর হ্যাঁ প্রেক্ষা আলতা থাকলে ওরাও এখানে থাকে মজা করি, তো সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করি। কিন্তু এই পাশের রুমে আছে যেখানে কেকা বৌদি থাকে, পৃথাদি থাকে, কাকিমণি থাকে, ঠাম্মি থাকে, তো ও সরিতাদি থাকে, তো যাই হোক এদের সাথে না অতটা মানে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, তাই জন্য ওদের সাথে কিন্তু ভিডিও করতেও পারি না। হ্যাঁ, তবে যদি সেটা যদি কোনো ভিডিও কখনো করি তখন ওদের সবাইকে আবার নিতে পারি। রুদ্রিকদের বলে দিলাম ওদের আলাদা ছেলেদের মেকআপ রুম আছে, ছেলেদেরকে আমি ইনক্লুড করতে পারি না, সমস্যাটা এখানে আর কিছু না। সেই জন্য তোমরা নেক্সট টাইম না প্লিজ জিজ্ঞাসা করো না যে এ নেই কেন, ও নেই কেন, সে নেই কেন, তারপরে কি বলতো সবার কল টাইম বা সিন একসাথে থাকে না, এটাও একটা ব্যাপার আছে, কারোর আগে কল টাইম থাকে, কারোর পরে কল টাইম থাকে, কারোর কোনো সিনে সবাই একসাথে থাকি না, তো এইসব অনেক কারণ নিয়ে সবাইকে নিয়ে কিছু করতে পারি না। যখন থাকবো সবাইকে নিয়ে ডেফিনেটলি করবো, ঠিক আছে। সামনে বিয়ে আসছে, দেখো বিয়ে হয় কি না হয় সেটা পরের ব্যাপার, জানতে হবে আমাদের যিনি লিখছেন সেই হিসাব, সেই জানেন। আরেকটা কথা, একটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা কাউকে দেখতে পাও না পাও, রিমঝিমটি থাকলে তিথিকে দেখতে পাবে, তিথি থাকলে রিমঝিমটিকে অবশ্যই দেখতে পাবে, একদম সত্যি কথা। বিশ্বাস করবে একটা কথা বলি, আমি ইন্ডিপেন্ডেন্স ডে আগের দিন আমার শুট ছিল, ও তাড়াতাড়ি চলে গেছিল বাড়ি যেতে হয় বলে, আমি সেদিনকে একটা ভিডিও করেছি, করার পরও সেটা আমি আপলোড করিনি, কারণ একটাই ও ছিল না তাই। ও মা, এবার আমি ভিডিওতে বলেছি যে তিথিকে আমি খুব মিস করছি, ওকে ছাড়া আমি ভিডিও বানাই না, আমি এরকম এক্ষুনি দেখো প্রমাণ সহ, ঠিক আছে। এবার আমি সেজন্য করি আমি আপলোড করি না, আমি একটা ডিলিটও করে দেবো ভিডিওটা, কারণ ইন্ডিপেন্ডেন্স তো চলে গেছে, নেক্সট উইক আর আবার আসবে। তো যাই হোক, এবারে আমার কাছে প্লিজ ক্যামেরাটা আসবে, আমি ঠিক ফোনটা থেকে যারা আছে তাদের কি প্রশ্নগুলো করবো। তোমরা রিমঝিম দি আর রিমঝিম দি আর তিথি বন্ডিংকে আরো বেশি ভালোবাসো, আরো বেশি করে দেখো, দেখো রিমঝিম দি আর আমাকে কি কি ভাবে সাপোর্ট করছে, অন স্ক্রিন অফ স্ক্রিন দুটো, সিরিয়াসলি আমাকে প্রচন্ড ভালোবাসে, এটা অফ স্ক্রিন অন স্ক্রিন দুটো। মাঝখানে আমি সেসব পিঠা বানাচ্ছি হয়ে গেলাম।